নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আবার একটা দারুণ লোভনীয় খাবার নিয়ে চলে এলাম আপনাদের সকলে বন্ধুরা আজকে আমি মাটন কষা বানিয়েছি আলু দিয়ে একদম বাঙালি স্টাইলে বানিয়ে ফেলেছি আর নান রুটি দিয়ে এটাকে বাড়ির লোকেদের সামনে পরিবেশন করেছিলাম অত্যন্ত লোভনীয় হয়েছিল মাটনের রেসিপিটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দেড় কিলো পরিমাণে মাটন নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রথমে মাটনটাকে ম্যারিনেট করার জন্য কিছু মশলা অ্যাড করেছিলাম যেমন লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব মোটামুটি আমি এখানে দেড় চামচের মতন অ্যাড করেছিলাম ধনে পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম আর পরিমাণ মতন দিয়েছিলাম হচ্ছে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা এখানে যে পরিমাণগুলো বললাম ওই পরিমাণ হিসাবেই আমি মশলাটা নিয়ে নিয়েছি দেখুন হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে যত ভালো করে মাটনটা মাখা হবে মশলাগুলোর স্বাদ ততটাই মটনের ভেতর যাবে আর মাটনটা খেতে কিন্তু দুর্দান্ত হবে তো দেখুন ঠিক এইভাবে হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে মাটনগুলোকে কিন্তু মেখে নিতে হবে মেখে নিয়ে মোটামুটি বন্ধুরা এক ঘন্টার মতন ম্যারিনেট করে রাখতে হবে যদি আপনারা সারা রাত ম্যারিনেট করে রাখেন তাহলে তো সত্যি দারুণ ব্যাপার আর যদি হাতে সময় একদম কম থাকে তাহলে কিন্তু মিনিমাম ঘন্টাখানিক ম্যারিনেট করে রাখতে হবে আর একটি কাজ আমরা করে নিই এখানে কিছু মশলা আমরা বেটে নেবো যার মধ্যে নিয়ে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ একটা পেস্ট বানিয়ে নেবো আর এখানে দেখুন একটা বাটিতে তিন চামচের মতন টক দই নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি তারপরে আমার এখানে একটা মশলা বানিয়েছিলাম ঘরে থাকা মশলা যে মশলাগুলো ভীষণ কাজে লাগে মশলাটার লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই মশলাটা মোটামুটি এক চামচ দিয়ে দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে রেখে দেবো এইটি এটি হচ্ছে লাস্ট পর্যায়ে আমরা ইউজ করব তো বন্ধুরা আমি এখানে যে হাঁড়িতে মাংসটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্রেশার কুকারেও করতে পারেন আগে ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারেও রান্নাটা করতে পারেন কিন্তু আমি আজকে এখানে হাঁড়িতে মাটনটা রান্না করব আশা করছি হাড়িতে যদি রান্না করা যায় হয়তো একটু সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা মতন সময় লাগবে কিন্তু রান্নার স্বাদ কিন্তু অতুলনীয় হয় তেল দিয়ে দিয়েছি মোটামুটি দু থেকে তিন চামচের মতন তেল দিয়েছি তারপরে ডুমো করে কেটে রাখা আলুগুলো যেগুলো মাংসতে দিই সেই আলুগুলো আমি এখানে অ্যাড করব খুব যে বিশাল বড় পরিমাণে আলু দিয়ে নিই যেহেতু হাঁড়িতে কষিয়ে রান্না করব সেই কারণে মিডিয়াম সাইজের আলুগুলো এখানে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের আলু দুটুকরো করে কেটে নিয়েছি পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে ভালো করে আলু আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে আমাদের কিন্তু ভেজে নিতে হবে একদম অনেকক্ষণ না আলু গুলোর কালার হালকাভাবে চেঞ্জেই হতে থাকবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে আমরা ভেজে নেব তারপরে আলুগুলোকে সরিয়ে নেব তো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আরও একটুখানি তেল দিয়ে দিয়েছি মোটামুটি দু চামচের মতন আর দিয়ে দিলাম এক থেকে দেড় চামচের মতন ঘি দেশি ঘি এখানে আমি গরম মশলা ফোড়ন দিলাম তার সাথে শুকনো লঙ্কা আর তেজপাতা গরম মশলার মধ্যে যেগুলো হয় দারচিনি এলাচ লবঙ্গ আর একটা কালো এলাচ যেটা বড় কালো এলাচ সেটা দিয়েছি তাতে কিন্তু মাংসের কালারটা জাস্ট ফাটাফাটি হয় আমি এখানে প্রথমে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখুন মোটামুটি আমি এখানে বড়ো সাইজের পাঁচটা থেকে ছটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আচ্ছা পেঁয়াজটা যতক্ষণ না ভালো করে কালারটা চেঞ্জ হচ্ছে আমাদের কিন্তু ভেজে নিতে হবে একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার যেই পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে এখানে আমি একটু অ্যাড করে নেবো চিনি চিনিটা ক্যারালামাইন্স হলে খুব তাড়াতাড়ি পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয় আর মাংসের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আসে আর দেখুন চিনি দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখে আপনারা বুঝতেই পারছেন পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি যে বেটে রাখা মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কায় সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম মশলাটা অ্যাড করে দেওয়ার পর দেখুন আবার ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু পুরোপুরি নির্ভর করেন মাংসর মশলাটা কতটা কষানো হয় কতটা ভালো করে কষানো হয় সম্পূর্ণ তার উপরে তো বন্ধুরা এরপরে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো একটু একটু করে পুরো মাংসটা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে দিয়ে যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম সেই মশলাটার সাথে কিন্তু খুব ভালো করে মাংসটা মিশিয়ে নিতে হবে মানে মশলাটার সাথে যেন মাংসটা খুব ভালো করে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর ধীরে ধীরে এখানে কিন্তু আঁচটা যে খুব বেশি থাকবে তাই নয় মানে লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে আর ভালো করে দেখুন মশলার সাথে কিন্তু মাংসটা আমরা মিলিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই মাংসটা কিন্তু পুরোপুরি একটা ঢাকা চাপা দিয়ে করতে হবে তাহলে কিন্তু মাংসটা ভেতর পর্যন্ত খুব ভালো সুসিদ্ধ হবে আর টেস্টিও কিন্তু দারুণ হবে তো বন্ধুরা দেখুন এইভাবে আমি মাঝে মাঝে ঢাকা সরিয়ে দিচ্ছি ভালো করে কষাচ্ছি আর দেখুন কতটা জল বেরিয়ে এসছে যখন আমি মাংসটা দিয়েছিলাম একদম কিন্তু শুকনো মতন ছিল মাংসর থেকেই কিন্তু জলটা বেরোচ্ছে এই জলটা থেকেই ধীরে ধীরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি কষে কষিয়ে শুকিয়ে যাচ্ছে একদম তেল ছেড়ে যাচ্ছে মাংস থেকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই আমরা ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটা রান্না দেখে বুঝতেই মাংসটা কিন্তু আস্তে আস্তে কালারটা বেশ সুন্দর একটা কালার এসছে কালারটা কিন্তু ভালো মতন পাল্টে যাচ্ছে ধীরে সুস্থে ওই যে বললাম যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা আসছে ততক্ষণ পর্যন্ত মাংসটা কিন্তু কষিয়ে যেতে হবে আমার মোটামুটি সিম আছে মিনিট চল্লিশের মতন মাংস মাংসটা আমি কষিয়ে নিয়েছি তো বন্ধুরা এবার দেখে বুঝতেই পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপরে ভেজে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেখুন আর আমি কিন্তু মাংসর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংস খুব ভালো করে কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো এই জলটা শুকিয়ে গেলে আবার একটু গরম জল অ্যাড করবো এইভাবেই কিন্তু মাংসটা আমি রান্না করব দেখে বুঝতেই পাচ্ছেন ওই জলটা শুকিয়ে গেছে এরপর আরেকটু জল কিন্তু অ্যাড করে আমি মোটামুটি মাংসটা রান্না করতে থাকবো তো বন্ধুরা দেখুন মাংসটা একদম শেষ পর্যায়ে এসে গেছি মাংস একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় যে আমি মশলাটা দিয়ে টক দইটা করে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে নেবো আর ওপর থেকে ছড়িয়ে দেবো ঘরে তৈরি গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি আধা ঘন্টার মতন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে গরম মশলাটা মাংসের সাথে খুব ভালো করে মিশে যায় তারপরে পরিবেশন করে আবার আপনাদের সামনে ফিরে আসবো তো বন্ধুরা আমি নানের সাথে মাংসটা পরিবেশন করেছিলাম আর সাথে ছিল কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা একটু ঝুড়ি ঝুরি করে কেটে লেবু দিয়ে দিয়েছিলাম ভীষণ ভালো লাগছিলো খেতে প্রত্যেকে প্রশংসা করেছে যদি আজকে রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন বিদায় নিই আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক আছে হাজির হয়ে যাব আপনাদের সামনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার বন্ধুরা